বন্ধুরা, আমরা কেনে চাই যে আমাদের বাগানে এরকম বেলি ফুলের গাছ থাকবে এবং সেই বেলি ফুলের প্রত্যেকটা ডগাতে এরকম সুন্দর সুন্দর কিন্তু ফুল আমরা সবসময় এই গরমের প্রত্যেকটা মাসে পুরো গরমকাল জুড়ে গাছের মধ্যে দেখতে পাবো। কিন্তু যে প্রবলেমটা হয় যে বেলি ফুলের গাছ প্রতিস্থাপন করার পর কিন্তু সেই গাছের আমরা ভালো করে গ্রোথ দেখতে পাই না এবং সেই গাছের গ্রোথ তো দূরে থাক, আমরা কোনো কুড়ির দেখাও পর্যন্ত পাই না। তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব প্রধানত যে বেলি ফুলের সদ্য প্রতিস্থাপন করা গাছই হোক বা বেলি ফুলের কোনো ম্যাচিওর গাছই হোক, প্রত্যেকটা গাছের ক্ষেত্রে আমরা মাসে একটি মাত্র খাবারকে ব্যবহৃত করি, কিন্তু সেই গাছে প্রচুর পরিমাণে মাল্টিপল ব্রাঞ্চেস যেমন নিয়ে আসতে পারবো, সেই গাছের গ্রোথ খুব ফাস্ট হবে এবং তার পাশাপাশি কিন্তু সেই গাছের প্রত্যেকটা ডগাতে আমরা কিন্তু এরকম সুন্দর কুড়ি দেখা পাবো এবং অফুরন্ত ফুল কিন্তু সেই গাছে আমরা দেখতে পাবো। এগুলো কিন্তু আমার সেই প্রতিস্থাপন করা গাছ যেগুলো শীতকালে আমি ডিসেম্বর মাসে প্রতিস্থাপন করেছিলাম এবং আমি সেই তরল খাবারটা প্রয়োগ করার ফলে তোমরা যেটা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু দেখো নতুন ব্রাঞ্চেস কিন্তু গ্রো হওয়া শুরু হয়ে গেছে এবং প্রত্যেকটা ডগাতে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা কুড়ির দেখা। এইটাও গাছ কিন্তু এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম কতটা ছোট ছিল, সেই গাছও কিন্তু দেখো আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করেছে এবং প্রচুর পরিমাণে কিন্তু নতুন মাল্টিপল ব্রাঞ্চেস আসতে শুরু করেছে। এই গাছও কিন্তু সেম প্রচুর পরিমাণে মাল্টিপল ব্রাঞ্চেস আসছে। তো এই গরমকালে বেলি ফুলের গাছের মধ্যে নতুন এরকম অজস্র ডাল দেখার জন্য এবং প্রত্যেকটা ডালে এরকম অসম্ভব সুন্দর কুড়ি দেখার জন্য আমার একটিমাত্র খাবার, যে খাবারটা তোমাদের সঙ্গে আজ আলোচনা করব, এটা প্রয়োগের মাধ্যমে কিন্তু তোমরা এরকম সুন্দর গাছগুলোকে তৈরি করে নিতে পারবে খুব কম সময়ের মধ্যে। তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নিচে দেওয়া বেল আইকনটি অল এ প্রেস করে নেবে। আমরা যখন গাছকে টবের মধ্যে প্রতিস্থাপন করি, প্রতিস্থাপন করার পর কিন্তু আমরা প্রচুর রকমের খাবার কিন্তু গাছের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করি, কিন্তু অত ধরনের খাবার ব্যবহৃত না করে আমরা যদি শুধুমাত্র একটা খাবারকে ব্যবহৃত করে যদি আমরা এরকম কুড়ির দেখা পাই, আমরা যদি গাছের মধ্যে ভালো স্ট্রাকচার দেখতে পাই, গাছে প্রচুর পরিমাণে মাল্টিপল ব্রাঞ্চেস দেখতে চাই, দেখতে পাচ্ছ এই গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মাল্টিপল ব্রাঞ্চেস বেরোতে শুরু করেছে এবং যে কটা মাল্টিপল ব্রাঞ্চেস আছে প্রত্যেকটাতেই কিন্তু দেখো অসম্ভব সুন্দর কিন্তু কুড়ি আসতে শুরু করেছে। তো এটা যেমন আমার একটা ছোটো ভ্যারাইটির বেলি ফুলের গাছ দেখতে পাচ্ছ, ফুলটা কিন্তু ছোটো ছোটো, এটা দেশি ভ্যারাইটির। এর পাশাপাশি এখানে যে গাছটা আছে এটা কিন্তু একটু ডজ ভ্যারাইটি, এটা কিন্তু সুন্দর বড় বড়, এত বড় বড়, প্রায় এত বড় বড় সাইজের কিন্তু ফুলগুলো হয়। তো এই গাছেও দেখতে পাচ্ছ এই গাছেও কিন্তু সুন্দর কিন্তু দেখো প্রচুর নতুন ডালপালা গজাতে শুরু করেছে। তো আমরা একাধিক খাবারকে প্রয়োগ না করে একটি খাবারকে যদি আমরা সাপ্তাহিকভাবে গাছে প্রয়োগ করি তাহলেই কিন্তু আমরা এত সুন্দর রেজাল্ট কিন্তু রিসেন্ট প্রটিং করা গাছেই যদি দেখতে পাই তাহলে ভাবো তোমাদের কাছে যে ম্যাচিওর গাছ আছে, এক বছরে, দু বছরে, কারো বছরে, পাঁচ বছরে পুরনো গাছ আছে, সেই গাছগুলোতে প্রয়োগ করলে তোমরা কত ভালো রেজাল্ট দেখতে পাবে। আমার দু তিন মাসের গাছে যদি আমরা এত ভালো রেজাল্ট দেখতে পাই যে দেখো এত সুন্দর সুন্দর নতুন নতুন ব্রাঞ্চেস বেরোতে শুরু করেছে, এত ভালো গাছের মধ্যে কুড়ি আসতে শুরু করেছে, তাহলে ভাবো তোমরা যদি তোমাদের ম্যাচিওর গাছে এই খাবারটাকে প্রদান করো তাহলে তোমাদের ম্যাচিওর গাছগুলো কতটা ভালোভাবে গ্রোথ নিতে শুরু করবে। তো চলো দেখে নিই আমরা কীভাবে খাবারটাকে তৈরি করব এবং কোন খাবারটা আমি এই গাছগুলোতে প্রয়োগ করছি। যে খাবারটার কথা তোমাদেরকে এখনই বললাম এটা হচ্ছে সেই খাবার, দেখতে পাচ্ছ আমি গ্লাসের মধ্যে সুন্দর করে খাবারটাকে নিয়ে নিয়েছি এবং এটা কিন্তু দেখতে একটু কালারটা কেমন মনে হচ্ছে বলতো, আমাদের চাল ভেজানো জল বা আমাদের ভাতের মাড়ের মতো, কিন্তু এটা ভাতের মাড়ও নয়, এটা চাল ভেজানো জলও নয়, এটা কি হচ্ছে, এটা আমাদের খুব পরিচিত খাবার যেটা হচ্ছে সর্ষের খোল ভেজানো জল। কিন্তু আমি যেটা এখানে ব্যবহৃত করেছি এটার মধ্যে কিন্তু শুধুমাত্র কিন্তু সর্ষের খোল ভেজানো জল কিন্তু এটার মধ্যে নেই, এটার মধ্যে আমি আরও কয়েকটি কিন্তু ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে মিশিয়েছি এবং মিশিয়ে কিন্তু আমি এই ঘোলটাকে রেডি করেছি। এবং এরকম পাত্রের জন্য দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার 13-14 ইঞ্চির প্রত্যেকটা পাত্র, এরকম পাত্রের জন্য আমরা এরকম এক গ্লাস করে হোক বা আমরা হাফ মগ করে এরকম ব্যবহৃত করতে পারি সপ্তাহে একবার করে বা 10 দিন অন্তর অন্তর একবার করে। এখানে দেখতে পাচ্ছ এটা আমার একটি 10 লিটার একটি বালতি এবং এই বালতির মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ আমি পুরো কিন্তু খাবারটাকে নিয়ে বসেছি তোমাদের সঙ্গে পুরোভাবে দেখানোর জন্য যে এই খাবারটা আমরা প্রয়োগ করার মাধ্যমে কিন্তু এরকম সুন্দর কিন্তু রিসেন্ট পটিং করা গাছগুলোকে যদি এত ভালোভাবে তৈরি করতে পারি তাহলে ভাবো ম্যাচিওর গাছগুলো কত ভালো রেজাল্ট আসবে। আমি কিন্তু শুধুমাত্র এই গাছগুলোকে পটিং করার পর থেকে কিন্তু শুধু এই তরল খাবারটাই গাছটার মধ্যে প্রয়োগ করছি এবং প্রয়োগ করার ফলে আমি কিন্তু যথেষ্টভাবে বেনিফিটস দেখতে পেয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা এত সুন্দর বেনিফিটস যদি আমি 2-3 মাসের গাছে দেখতে পাই তাহলে কিন্তু একটা ম্যাচিওর গাছে কিন্তু এটার বেনিফিটস তোমরা আরও অনেক বেশি দেখতে পাবে। এবং এই সর্ষের খোল ভেজানো জলটা তোমরা নর্মালি প্রয়োগ করতে পারো এবং এর মধ্যে আর কী কী ইনগ্রিডিয়েন্টস মিশিয়েছি আমি শুধুমাত্র এই তরল সারটা বানানো নিয়ে, এই তরল সারটার মেকিং নিয়ে কিন্তু একটা শুধুমাত্র ভিডিও আনবো তোমাদের জন্য যেটাতে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এর
তরল সারের মধ্যে আমরা কোন কোন ইনগ্রিডিয়েন্টসকে মিশেছি। কিন্তু তোমরা অবশ্যই যেটা করবে সেটা এখন হচ্ছে যে সর্ষের খোল ভেজানো জলটা শুধুমাত্র তোমরা গাছে প্রয়োগ করতে পারো, অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস ছাড়াও। শুধু প্রয়োগ করলেও তোমরা কিন্তু এত ভালো রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে। তো আমি এটিটা যেমন দেখতে পাচ্ছ সর্ষের খোল ভেজানো জল, কিন্তু এটা আমার স্পেশালিভাবে তৈরি করা আরও দু চারটে ইনগ্রিডিয়েন্টস এর সঙ্গে মিশিয়ে, কিন্তু সেটা নিয়ে আমি পরবর্তীতে অন্য ভিডিওতে স্পেসিফিকভাবে আলোচনা করব। তো এই সর্ষের খোল ভেজানো জলটা তোমরা যদি প্রত্যেক সপ্তাহে যদি এরকম একটি টবের জন্য 13-14 ইঞ্চি টপ হোক আর 10 ইঞ্চি টপ হোক এরকম টবের জন্য কিন্তু সুন্দর করে যদি তোমরা প্রয়োগ করো, তাহলে তোমরা যেটা বুঝতে পারবে সেটা হচ্ছে যে পরের সপ্তাহ থেকে বা এক সপ্তাহ দু সপ্তাহ পর থেকে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে গাছের সুন্দর গ্রোথ। এবং গাছের প্রত্যেকটা ডালপালাতে যতগুলো নতুন নতুন ডালপালা বেরোচ্ছে প্রত্যেকটা ডালপালাতেই কিন্তু তোমরা সুন্দর করে কিন্তু এরকম ফুলে দেখা পাবে এবং নতুন নতুন মাল্টিপল ব্রাঞ্চেস পাবে। কিন্তু অবশ্যই যেটা খেয়াল রাখবে সেটা হচ্ছে সর্ষের ঘোল যেটা আমরা তৈরি করছি সেই ঘোলটা কিন্তু কখনোই ডাইরেক্টলি আমরা গাছে প্রোভাইড করবো না। আমরা কী করেছি এখানে 20 লিটার জলের মধ্যে কিন্তু আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে 1-1.5 মগ আমি এখানে ঘোলটাকে নিয়ে মিশিয়ে নিয়ে দেখো কতটা পাতলা করে নিয়েছি। হ্যাঁ দেখো একদম কিন্তু পাতলা, দেখো একদম জলের মতো পাতলা। এরকম পাতলা করে কিন্তু তোমাদেরকে এই ঘোলটা কিন্তু সুন্দর করে এরকম গাছের মধ্যে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর বা সপ্তাহে একবার করে কিন্তু এরকম বেলি ফুলের গাছে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা এটা ছিল আজকের ভিডিও, যে বেলি ফুলের রিসেন্ট পটিং করা গাছই হোক বা ম্যাচিওর গাছই হোক আমরা কোন একটি খাবারকে ব্যবহৃত করে সেই গাছের ভালো গ্রোথ নিয়ে আসতে সক্ষম হব। আমরা একাধিক খাবারকে প্রয়োগ না করে যদি এই একটি খাবারকে যদি ক্রমাগত সাপ্তাহিক হারে যদি গাছে প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট কিন্তু আমার মতো এরকম নতুন পটিং করা গাছে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে ম্যাচিওর গাছে তোমাদের কত ভালো তোমরা রেজাল্ট দেখতে পাবে তা কিন্তু তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারছ। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গাইডিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশনে, এরকম আরও গাছ সংক্রান্ত অন্যান্য আলোচনা নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।